Hi everyone, good morning and welcome back to our channel. Let's do something with a new vlog. আগে বৃহস্পতিবার চোখমুখ দেখে বুঝতে পারছি অনেক সকাল সকাল উঠেছি। আমি প্রায় 6:45 উঠেছি, না 6:03 তখনই উঠে গেছি, তাও শুয়েছিলাম, এত ঠান্ডা উঠতে ইচ্ছে করছিল না। 6:45 উঠে নিচে গেলাম, এখন উপরে এসে আছি, ঘর দর মুছতে অল্প একটা জ্যাকেট পরে নিয়েছি। ঠান্ডাতে কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। তা কিছু কারণে করতে হবে, বিকজ আজকে লক্ষ্মী পুজো তোমাকে বলেছিলাম। তো চলো এখন ঘর টরগুলো মুছে নে, মুছে কাজ করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমিও ঘুমতে উঠেছি, বাট আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, এখন 8টা বাজছে। তো এই জাস্ট উঠলাম, আমারও ঘুম হয়ে গেছে, আর এই চা নিয়ে বসে গেছি। প্রচণ্ড ঠান্ডা, ট্রাস্টমি প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক চলো চাটা খাই, চাটা খেয়ে টুকটাক আমার কাজ বাজ আছে। কালকে যে টবগুলো নিচ্ছি তার মধ্যে জবা গাছগুলো বসাতে হবে, আলিশ আমার কিছু কাজ দিচ্ছে সেইগুলো করতে হবে, সেগুলো কাজগুলো সারবো, তারপর ব্রেকফাস্ট করবো। তো চাটা খেয়ে আমার এখানে জবা গাছগুলো বসানো ডান, এটাও বসিয়ে দিয়েছি, এখানে এটাও বসিয়ে দিয়েছি, আর ফুলটাও ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর আলিশা দিচ্ছে আলপনা, কোথায় গেল দেখি, আই থিঙ্ক সেখানে আছে। হ্যাঁ ও এখন আলপনা দিচ্ছে, দাও দাও, খুব সুন্দর খুব সুন্দর। তো আমি একটু বেরিয়েছিলাম বাইরে দুধ আনতে, বিকজ দুধ ডেলিভারি দেয় সে আজকে ডেলিভারি দেয়নি। সেখানে আলিসার আজ যে ভোগ কি, লক্ষ্মীর জন্য স্পেশাল মেনু কি আছে? খিচুড়ি পোলাও টোলাও হচ্ছে বোধ হয়, ভালো ভালো। এটা কি করছো? খিচুড়ির জন্য ফুলকপি কষিয়ে নিচ্ছি। ও ঠিক আছে করো। তাহলে বসে এসে চাই দেখি আসো যাচ্ছে, আমি মুড়ি খেতে বসেছি। এই যে ব্রেকফাস্টে মুড়ি, আর এখানে কিছু নেই আজকে আমার জন্য, কি কিছু রান্নাই করে নিতে হয়েছে, আসো ধুনো দিচ্ছে না এখন একজন। নম বিশ্বরূপ সুমার যা শিবর দেবর দল এই শুরু সর্বোচ্চ পরিমাণ দেবী মহালক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী বই নম এতে গন্ধ পুষ্প ও নমস্কৃত চুক বাহন হয় নম পদ্ম অঙ্কে চুক বাহন হয় নম এই সর্বম কে চুক বাহন হয় স্বাহা দুপুরি রূপে চুক বাহন হয় নম সর্বম কে চুক বাহন হয় অমৃত বিতর্ম বিশ্বাহম প্রাণী শ্রবণ সংসদ নমস্কৃত চুক বাহন হয় নম সর্বম চুক বাহন এতে গন্ধ পুষ্প লক্ষ্মী দেবীকে তো দেখতে পারলে পূজাটা ভালোভাবে সম্পূর্ণ হলো, তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে খুব ভালোভাবে সম্পূর্ণ হলো পূজাটা। মামুনের আমি মিলে ভালো করে সব টাইম টাইম করে নিয়েছি, এখন আমি একটু রেস্ট নিচ্ছি। মামুন এখন করছে ওই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছে, ধুয়ে নিল বাসনগুলো, সব কিছু করে নিচ্ছে, আর কিছুই না। আর আমাদের এই যে তোমাদের বলছিলাম যেখানে একটা ওয়ালপেপার লাগানো হবে ওইটা আজকে ডেলিভার হবে, সেটা সন্ধ্যাবেলার মধ্যে আমার ইচ্ছা আছে লাগিয়ে নেবার। এই দুটো জায়গায় যেখানে রঙটা এ হয়ে গেছে ওই দুটো জায়গায় হোয়াইট সিমেন্ট বসিয়ে দেবো, হোয়াইট সিমেন্ট বলছি, হোয়াইট কালার করে দিতে হবে। কারণ এগুলো কালার ছাড়া না এগুলো বসে না, মানে বসতে চায় না চট করে, মানে বসলে লং লাস্টিং হয় না। তো সেই কারণে আর আজকের লাঞ্চ তো ওই খিচুড়ি পায়েস আর পাঁচ রকম ভাজায়, আর চিকুকে একটু বেঁধে আর দেখো এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। এটা আমার মামনি ওখানে দাঁড়া তোমাদের দেখায় যে বাসন টাসন সব মারছে। এছাড়া সমস্ত মাছ ডান, চিকুর ভাতও বসানো হয়ে গেছে, যে খড়টা মুছে নেবো, আমি ঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে। তো মামুন একটু বললো তো এখন যখন টাইম আছে তাহলে আমি এই কাজগুলো আগিয়ে রাখি, যেটা তখন মাপি বা অর কত এখন চান করবে না সেই কারণে। তো সে যাই হোক, আজকে বিশ্বাস করবো না আজকে উঠেছি 6:03 তখন, এত ঠান্ডা নামতে পারিনি, শুয়েছিলাম ফোন ঘাঁটছিলাম একটু, তারপর 6:45 ধর নেমে এলাম নিচেতে। ঠান্ডাতে না কিচ্ছু মানে ভালোই লাগছে, কালকে শুতে শুতে এমনি আমাদের 11:30 বেজেছে, সেই কারণে না কিচ্ছু ভালো লাগছিল না, মানে কাজ সারতে ইচ্ছে হচ্ছিলো। বাট একবার যখন কাজটা স্টার্ট করেছি না বেশ একটা এনার্জি চলে এসেছে, তা ভালোই ভালো শেষ করে দিতে পেরেছি। এবং আমাদের সকাল থেকে কিছুই খাইনি, সেটা একটু লেবু জল খেয়েছিলাম, আর এখন একটা মিষ্টি খেলাম, একটু ফল প্রসাদটা খেলাম,
ব্যাস এইটুকুই। এটা হচ্ছে আমাদের পৌষ লক্ষ্মী পুজো, ঠাকুমার আমল থেকে এটা চলে আসে। হয়তো ঠাকুমার যে ওপরে যে বড় ঠাকুমা যে ছিল সেখান থেকে চালিয়ে এসেছে। আর যেই লক্ষ্মীটার কথা তোমরা আমার দেখলে আমাদের নিয়মটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের নিয়মটা হচ্ছে যে কি, আমাদের দুটো হাঁড়ি থাকে ঠাকুর ঘরে নিচেতে, সেই হাঁড়িটা কেউ চট করে হাত দিতে পারে না চান না করে, মানে সন্ধ্যাবেলাতে তুমি হাত দিতে পারো না, সকালবেলা তুমি চান করে একবারে হাত দিতে হবে। সেই হাঁড়িটার মধ্যে একটাতে আছে মা লক্ষ্মীর সাজ, সিঁদুর টিঁদুর অনেক কিছু আছে, আরেকটা আছে ধান আর মা লক্ষ্মী, পিতলের মা লক্ষ্মী, সেটা হচ্ছে আমার ঠাকুমার আমল থেকে ওই লক্ষ্মীটা। তো এবার পুজো যখন হয় আমাদের, যখনই লক্ষ্মী পুজো হয় তখন ওই এক গামলা ভর্তি ধান, তার উপরে সব সাজগুলো দিয়ে তারপর মাঝখানে মা লক্ষ্মীকে বসাতে হয়। তারপর আবার একটা আলাদা করে এ দিয়ে, যেটা দিয়ে সিঁদুর পড়ে কি বলে ভুলে যাচ্ছি, ওইটার ভেতর কুনকে না কি বলে, ওইটার ভেতরে একটু ধান আর কি সব দেয়, ওইটা দিয়ে মা লক্ষ্মীর সামনে রাখে। কিন্তু যা হবে ওই গামলাটার উপরে ধানটার উপরে ফুল ঠুল দিয়ে একটা চুনি দেওয়া ছিল তুমি দেখেছো, ওরকম হচ্ছে এটা আমাদের নিয়ম। যখনই লক্ষ্মী পুজো হয় এরকম করেই আমাদের হয়। আমাদের এই মাসে পৌষ মাসে হয়, আর একটা মানে ভাদ্র মাসে হয়, জানি না ঠিক, ওই মামনি থেকে জেনে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এটা হচ্ছে আমাদের নিয়ম আর কিছুই না, সিম্পল। কি আজ হয়তো মেজুমার আসার কথা ছিল বাট জানি না কেন আসলো না, ফোন করা হয়নি সকাল থেকে, এত কাজের মধ্যে ছিলাম যেহেতু, হয়তো কোনো দরকারের জন্য বা প্রবলেমের জন্য আসলো না জানি না। সে যাই হোক, আমি আর মামনি সবটা সামলে নিতে পেরেছি এটাই। তো চলো আমার একটু রেস্ট নিই, আবার কথা আছে তোমাদের সাথে একটু পর। তো এখানে অলরেডি লাঞ্চ স্টার্ট করে দিয়েছি, লাঞ্চে দেখতে পাচ্ছ খিচুড়ি মানে ঠাকুরের প্রসাদ, আলু ভাজা, ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা, আর ওখানে আরও ইত্যাদি ইত্যাদি ভাজা ভুজি আছে, ওখানে পায়েস আছে, চলো খাওয়া যাক আগে। তো এই যে একটা পার্সেল এসেছে যেটা বলছিলাম তোমাদের, সেটা এসেছে, দাঁড়াও খুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। ও খোলা হয়ে গেল একবারেই, আবার কি ধর তক তো মার পেল। তিনটে রোল অর্ডার করেছিলাম, ফার্স্ট ওয়ান একে প্রিন্টারই তিনটে, সেকেন্ড দাঁড়াও তোমাদের প্রিন্টটা দেখায়, প্রিন্টটা খোলো, প্রিন্টটা দেখায়, কালারটা যেহেতু আমাদের মানে একটু হালকার মধ্যেই রাখছি আমি কালারগুলো, তাহলে কি না দেখতে বেশি ভালো লাগে, ডিপ কালার হচ্ছে, ডিপ কালার হলে না যে পুরো অন্ধকার অন্ধকার লাগে জায়গাটা। নাইস, এরা আগেরটার চেয়ে ভালো, দেখি খোলো খোলো একটুখানি খোলো, এই যে মেশে হয়েছে শীতল দিতে মানে সন্ধ্যার দিতে, আর এখানে আসতে যত হাওয়া দেবে তত বেশি ধরবে, একটু জল দিয়ে দাও, জল দিলে পুরোই নিবে। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো শিবতলাতে ভোগ বিতরণ করতে, শীতলটা বিতরণ করতে বাটোরা, ঠিক আছে। তো চলো করে আসি, তারপরে এসে আবার চা করতে হবে, এখনো দেওয়ালে হয়তো লাগানো হয়নি, জানি না আদৌ আজকে লাগানো হবে কি না, এসেই সেটা ডিসিশন নেওয়া হবে। তো সবার আগে চলো আগে গিয়ে ভোগটা বিতরণ করে আসি। তো ভোগ বিতরণ করা কমপ্লিট, তো এখন আমি করবো চা, তো চলো চাটা গিয়ে করি। জানি না আমি কী করতে যাচ্ছি, ক্যামেরাটা করে কিছু হাত ফাত দিয়ে কিছু করছে সে যাবো, আমার আমার দেখ মানব মাই লুকাও, এমন করে গিয়ে চা। তো চা ফাঁকা ওটা চা খেয়ে এবার আমরা লেগে পড়েছি কাজে, এই যে দেখতেই পাচ্ছ এটা কোনো জাদা পেপার না, এটা ওই ওয়ালপেপারটাই, ওটাকেই কাটিং করা হচ্ছে, কাটিং করে ওই দেওয়ালটা আমি পুরো ক্লিন করে দিয়েছি, ওই যে দুটো জায়গায় রং চটে গেছিলো সে দুটো জায়গায় রঙও করে দিয়েছি আমি, এসব কাজ নিজে করার মজাটাই আলাদা। আজ সে ওখানে কী করছে ভগবান জানে, আমার তো একটা কাজও হেল্প করেন এখানে। চলো এটা লাগাই, লাগানোর পর তোমাদের ফাইনাল লুক একটু দেখাবো, একটু ব্রেক নেওয়া আছে আর দেখাচ্ছি কি আমার কাছে আদর কাছে।
আমার শুনছো মা? শিকু 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 চিকু চুকু 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 চু চুকু 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 চু চুকু 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 দাদা চুকু চুকু চুকু। আজকে বিশ্বাস করবো না, প্যাকেটের দুধের ছানা খেয়েছে আর পুরো এক বাটি পুরো ছানা খেয়েছে আজকে পুরো একেবারে প্যাকেটের দুধ তো টেস্টটা পেয়েছে। কেন প্যাকেটের দুধে তো সুগার অ্যাড করা থাকে, আর নর্মাল যেটা গায়ের দুধ আমরা নিই সেটাতে তো সুগার অ্যাড করা থাকে না, যেটা ন্যাচারাল যেটুকু সেইটুকুই। তাই যেটা পুরো সেট হয়ে গেছে, শুধু এই মাঝখানটা একটু কাজ করা বাকি আছে, কারণ এই বক্সটার জন্য খুবই কষ্ট করে এটা ওরকম বসিয়েছে, আমি তো কিছুই হেল্প করিনি ওকে। সিরিয়াসলি ও যে যেটুকু বা পুরোটা করেছে ওই করেছে পুরো কমপ্লিট, বলতে বলতে দূর থেকে লুকটা দেখায় খানিকটা ফ্রিজের সাথে এরকম আসবে ব্যাপারটা। দেখো তোরে বুঝতে পারছো তারা, দেখতে সত্যি খুব ভালো লাগছে, তোমাদের প্রিন্টটা আবার ভালো করে দেখায়, এরকম ফ্লাওয়ার মোটিভে আছে। আর এগুলো কী বলো তো, ওপরে এই জায়গাটাতে লাইট বসবে, এই যে বিমটাতে নিচ করে স্ট্রিপ লাইট বসবে, তখন এই কালারের এই যে গ্লেজটা এই যে সিলভার সিলভারটা আরও বেশি ভালো লাগবে। আর আমাদের উল্টো একটা রোল বেঁচে গেছে, এবার ওইটা কোথায় ফিট করাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা, কেন এগুলো তো আর ফেলে রাখা যায় না, এগুলো আটকে নিতে হয়, বেশ ভালোই লাগছে। আর এখানে আমাদের ডিনার কমপ্লিট, ডিনারটা তোমাদের দেখাচ্ছি, আর ওই বাসন রাখার র‍্যাকটা এখানে শিফট হয়ে গেছে, এই যে দুটো র‍্যাকই পরপর। আর আজকে ডিনারে আছে পরোটা, মানে রান্না করা কমপ্লিট নট খাওয়া, আর এখানে আছে আলুর দম অনেকদিন পর, আমি এখানে করব গ্যাস পরিষ্কারটা আমি করব। এখানে ঘরটার কিছুই ঝাড়া ঠাড়া কিছুই হয়নি, হবে, আর কালকে হয়তো কলকাতাও যেতে পারি, কোনো ঠিক নেই। নাও কাটো পেন দিয়ে এঁকে নিতে পারত। হয়নি কি করলে, এটা বেশ সুন্দর হয়েছে এই লাইনটা, এই লাইনটা আবার একটু বেশি এক্সট্রা আছে, বাট নো প্রবলেম, এখানে যেহেতু বক্সটা থাকবে আর ওখানে যেহেতু ফ্রেশটা থাকবে মেকআপ খেয়ে যাবে নিচটা। হ্যাঁ কাটাকুটি করতে হবে না নাকি, যেটা আছে সেটাই ভালো। বেশ সত্যি ওয়ালটা খুবই সুন্দর লাগছে, মানে এত প্রফেশনাল প্রফেশনাল ভাব লাগছে না, এত ক্লাসি ক্লাসি লাগছে একেবারে। তো চলো ডিনারের টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে কাজ বাজগুলো হয়ে যাক, পুরো সেট হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। তো আলটিমেট লুক হচ্ছে এটা, ফ্রেশ ফ্রেশ জায়গা উপর, মানে তোমরা বিশ্বাস করো মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, আমার সামনাসামনি দেখতে এত ভালো লাগছে, অসম লাগছে দেখতে, সামনে থেকে দেখায় তোমাদের একটু দেখো, অসম লাগছে দেখতে। আচ্ছা লুকটা হচ্ছে এরকম, তোমাদের ডিনার কমপ্লিট, তো চলো ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই ডিনার করে ওপরে এলাম, তো একটু মুখটা ফ্রেশ করলাম, চিকুকে ওষুধ খাওয়ালাম, তো আজকের ব্লগটা এখানে এন করছি, খুব টায়ার্ড লাগছে, অনেক সকালে উঠেছি, তোমরা দেখতে পেয়েছো দুপুরে তাও 10-15 মিনিটের জন্য আমি একটু শুয়েছিলাম, আমার কোথাও শোয়নি, ওরকম অনেক সকাল সকাল উঠেছে আমার সাথে, তো সে কারণে বলছি আজকের ব্লগটা এখানেই এন করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লেটস ডু সামথিং। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।